ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং প্লাস হেল্পফুল হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মুখের কালো স্পটটাকে রিমুভ করার খুবই ইজি প্লাস ইন্টারেস্টিং উপায়। মুখের কালো স্পট সেটা যে কোনো প্রকারে আসতে পারে, সেটা পিগমেন্টেশন থেকেও আসতে পারে, ফেকলসের কারণেও আসতে পারে, আবার রোদে পুড়ে সানবার্নের কারণেও হতে পারে, আবার পিম্পলটা চলে যাওয়ার পর পিম্পলের যদি মাস্ক সে আমাদের ফেসের মধ্যে ছেড়ে যায় সেখান থেকেও আসতে পারে। মুখের যে কোনো ধরনের যাবতীয় দাগটাকে রিমুভ করার জন্য আমি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট। ইউজ করে খুব সহজে মাত্র কয়েকদিনের মধ্যেই তোমার মুখের যে কোনো ধরনের কালো স্পটটাকে খুব সহজে কী করে রিমুভ করবে তার জন্য কিন্তু ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। আর তুমি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তুমি যদি আমাকে ফার্স্ট টাইম দেখো, তাহলে প্লিজ নিজে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে আসা বেল আইকনটিকে অন করে রেখো। আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে রোজ দেখতে হবে তো তার জন্য। সো লেটস গেট স্টার্টেড। তুমিও কি ফেসে ডার্ক স্পট ব্ল্যাক স্পটের প্রবলেমে ভুগছো? তাহলে আজ থেকে ইউজ করা শুরু করে দাও দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান মিল্ক স্ক্রাব। হ্যাঁ ডিয়ার, দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান মিল্ক স্ক্রাবের মধ্যে দেওয়া আছে পিওর মিল্ক এক্সট্র্যাক্ট, যেটা আমাদের স্কিনে দাগ চোখ পিগমেন্টেশনটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করে তুলবে। আর এই স্ক্রাবের মধ্যে যে ছোটো ছোটো পার্টিকেলসগুলো দেওয়া আছে সেগুলো আমাদের স্কিনে ডেসেলটাকে রিমুভ করতে হেল্প করবে, স্কিনটাকে এক্সফোলিয়েট করে স্কিনটাকে সফট অ্যান্ড ব্রাইট করে তুলবে। আর এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে কিন্তু এটা সপ্তাহে 2-3 দিন ইজিলি ইউজ করতে হবে। এটা ইউজ করলে তুমি রেজাল্ট সামনেই দেখতে পাবে। আর তোমার স্কিনে যদি অ্যাকনে র‍্যাশ অ্যান্ড পিম্পলের মতো প্রবলেম থাকে, তাহলে আমি বলবো তুমি এটা সপ্তাহে 1 দিন ইউজ করো। এটা খুব ভালো করে তুমি তোমার ক্লিন ফেসে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে, তারপর 5-10 মিনিট এটাকে রেখে দেওয়ার পর হালকা হাতে জেন্টালি রব করে ফেসটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে। একবার ব্যবহারে দেখো ইনস্ট্যান্ট তোমার স্কিন হয়ে উঠবে ফর্সা আর উজ্জ্বল। আর সপ্তাহে 2-3 দিন ইউজ করলে এটার রেজাল্ট তুমি ইনস্ট্যান্ট দেখতে পাবে। তোমার স্কিন থেকে দাগ চোখ পিগমেন্টেশন সেটা তো জাস্ট ইমি গায়েব হয়ে যাবে গাইস। সো দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেব। দেখো আমি ফেসটা খুব ভালো করে ক্লিন করে এসেছি, এরপর আমি অ্যাপ্লাই করবো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান সফট প্যাক। হ্যাঁ ডিয়ার, এটা তুমি নাম শুনেই বুঝতে পারছো সফট প্যাক, মানে এটা খুবই সফট। দেখো এটার মধ্যে তুমি ইউজ করবে 2-3 চামচ র মিল্ক। হ্যাঁ ডিয়ার, এই প্যাকটা রেডি ফেস প্যাক, বাট এর মধ্যে 1-2 চামচ র মিল্ক মিক্স করে খুব ভালো করে তুমি তোমার ফেস অ্যান্ড নেকে এটাকে অ্যাপ্লাই করে নেবে, ঠিক ক্যান মিল্ক অ্যাপ্লাই করার পরে। তারপর 10-15 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবে যতক্ষণ না ফেসটা হালকা ড্রাই হয়ে যাচ্ছে। তারপর তুমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। আমি এই জন্যই বলছি এর সাথে র মিল্ক ইউজ করতে, কারণ র মিল্ক আমাদের স্কিন থেকে দাগ ছোপটাকে যেমন রিমুভ করতে হেল্প করবে, তেমনই আমাদের স্কিনে ভেতর থেকে ব্রাইট করে তুলবে। আর ক্যান সফট প্যাকের মধ্যে এমনই কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেগুলো আমাদের স্কিন থেকে দাগ চোখ পিগমেন্টেশন মেছে তার সানট্যানটাকে খুব সহজে দূর করতে হেল্প করবে, ইনস্ট্যান্ট আমাদের স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করে তুলতে হেল্প করবে। তাই এটাকে তুমি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারো। আর এই ফেস প্যাকটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল, তাই তোমার স্কিন যদি এক্সেসিভ অ্যাকনে র‍্যাশ অ্যান্ড পিম্পলের মতো প্রবলেম থাকে, তাও তুমি এটাকে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে 10-15 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো যতক্ষণ না আমার ফেসটা হালকা ড্রাই হয়ে আসছে, তারপর আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। নেক্সট, ফেসটা খুব ভালো করে টাওয়াল ড্রাই করার পর আমি অ্যাপ্লাই করবো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টে ক্যান রোজ ওয়াটার। তোমরা এর পরিবর্তে ক্যান ফ্রেশ সিরামও ইউজ করতে পারো, বাট আমি এখানে ক্যান রোজ ওয়াটারটা ইউজ করছি। এতে আমার স্কিনটা হাইড্রেট থাকবে, স্কিনে পিএইচ ব্যালেন্সটা মেনটেন থাকবে, তার সাথে ওপেন পোর্সের প্রবলেম থাকলে সেটাও মিনিমাইজ হয়ে যাবে। সো দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর ইনস্ট্যান্ট আমার স্কিনটা কতটা ফর্সা কতটা উজ্জ্বল লাগছে দেখো। তোমরা যদি এইভাবে সপ্তাহে 2-3 দিন ইউজ করো, এটাকে এইভাবেই ফলো করে যাও, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার স্কিনটা হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল, আর দাগ ছোপ সেটা তো এমনি চলে যাবে গাইস। তার সাথে সানট্যানের মতো প্রবলেম থাকলে সেটা তো নামও নিশান তুমি দেখতে পাবে না, সানট্যান তো খুব সহজে রিমুভ করতে হেল্প করবে। সো এটা অবশ্যই একবার ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচ।
ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেকের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর তোমার যাবতীয় যা কিছু কোয়েরিজ আমাকে নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।